আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ক্রিমিয়া সেতুতে কিয়েভের হামলা ঠেকাল মস্কো। জানিয়ে দেব ইমরান খানের অন্তর্বর্তীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ। আরও জানিয়ে দেব পালিয়ে আসা সেই মার্কিন সেনাকে জিম্মি নিয়ে যা বললেন উত্তর কোরিয়া। থাকছে শহরে শহরে তালেবান শোডাউন। এছাড়াও জানিয়ে দেব পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিলেন রাশিয়া। সর্বশেষ যুদ্ধ শুরুর পর লভিভে সবচেয়ে ভয়াবহ হামলা এবার রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ক্রিমিয়া সেতুতে কিয়েভের হামলা ঠেকাল মস্কো। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সঙ্গে যুক্তকারী ইউরোপীয় বৃহত্তম সড়ক ও রেল সেতুতে ইউক্রেনের হামলা ঠিকই দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ক্রিমিয়ার ওই সেতুতে হামলার জন্য দুটি রকেট নিক্ষেপ করেছিল ইউক্রেন, তবে সেতুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে, খবর বিবিসির। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করা করছে সেতুতে লক্ষ্য করে দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে মস্কো জানিয়েছেন, তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে তার অর্থায়ন করবেন না মস্কো, ফলে সশস্ত্র ওয়াগনারকে সহায়তা করতে পারে বেলারুশ। টুইটারের মন্ত্রণালয় বলেছেন, বিশাল বাহিনীকে আর্থিকভাবে সাহায্য করা অযৌক্তিক। প্রতিবেদনে বলা হয়, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী মিনস্কের অবস্থান করছে ওয়াগনার প্রধান ইভজিনিন প্রিগোজিন। জুনের রাশিয়ার প্রায় 24 ঘন্টার ব্যর্থ বিদ্রোহ শেষে তার বাহিনী বেলারুশে আশ্রয় নিয়েছেন। ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার সম্পৃক্ত 6 মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরানের আবেদন খারিজ করে রায় দিয়েছেন। জিও টিভির বরাতে এখবর জানিয়েছেন এনডিটিভি। খবরে বলা হয়, গত 9 মে আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর ইমরান সমর্থকরা দেশের বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করেন। রাজপথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভবনের অগ্নিসংযোগ করে নিজেদের শক্তি প্রদর্শন করেছিলেন ইমরান সমর্থকেরা। এসব সহিংসতার ঘটনা ইসলামাবাদের করাচি কোম্পানি রমনা কোহসার তরণুর সেক্রেটারিয়ের থানার পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে এই 6টি মামলা নথিভুক্ত হয়। এদিকে আজকের রায়ে বিচারক মোহাম্মদ সোহেল বলেন, সাবেক প্রধানমন্ত্রী এসব মামলা সংক্রান্ত তদন্ত কাজে সহায়তা করলে সুবিধা হবে। এছাড়া সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ইমরান খানের জামিন বাড়ানো যাবে না। গত শনিবার তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মাত্র 3 মাসের মধ্যে 2 বার গ্রেফতার হন তিনি, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। পালিয়ে আসা সেই মার্কিন সেনাকে জিম্মি নিয়ে যা বললেন উত্তর কোরিয়া। গত 18 জুলাই দক্ষিণ কোরিয়া থেকে সীমান্তের পার হয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সদস্য ট্রাভিস কিং উত্তরের প্রবেশের পরেই তাকে নিজেদের জিম্মায় নেয় দেশটি। আর সেই সৈন্যকে নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য সহ মুখ খুলেছেন উত্তর কোরিয়া। তারা দাবি করেছেন, মার্কিন সেনা ট্রাভিস কিং তাদের জানিয়েছেন সেনাবাহিনীতে দুর্ব্যবহার ও বর্ণবৈষম্যের শিকার হওয়ার কারণে তিনি উত্তর কোরিয়া পালিয়ে এসেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, ট্রাভিস কিং তাদের কাছে অথবা তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বিবিসি এক প্রতিবেদনে বলা হয়। তবে উত্তর কোরিয়ার এমন দাবি সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে অথবা তৃতীয় কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বিবিসি এক প্রতিবেদনে বলা হয়। তবে উত্তর কোরিয়া এমন দাবি সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য হলো ট্রাভিসকে যে কোনো উপায়ে দেশে ফিরিয়ে আনা। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছেন, ট্রাভিস সম্পূর্ণ নিজের ইচ্ছায় উত্তর কোরিয়া প্রবেশ করেছিলেন, এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ট্রাভিস সেনাবাহিনীতে 2021 সাল থেকে আছেন। তিনি সেনাবাহিনীতে মূলত একজন নজরদারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। যখন তিনি উত্তর কোরিয়া প্রবেশ করেন তখন তিনি দক্ষিণ কোরিয়া মোতায়েন ছিল। বর্তমান ট্রাভিসকে ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করছেন যুক্তরাষ্ট্র। শহরে শহরে তালেবান শোডাউন। আফগানিস্তানে তালেবান শাসনের 2 বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। এদিন সরকারি 2টি পালন সহ অন্যান্য আনুষ্ঠানিক মহডামালো দিনটি উদযাপন করে তালেবান সরকার। শহরে শহরে চলছে তালেবান সেনাদের সশস্ত্র মহড়া। পুনরায় ক্ষমতা দখলে 2 বছর পূর্তির দিনই এক
বিবৃতি জারি করে তালেবান প্রশাসন বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রদস্ত করতে সক্ষম হয়েছেন। কাবুল বিজয় আবারও প্রমাণ করেছেন আফগানিস্তানের গর্বিত জাতিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবেন না, দেশের স্বাধীনতা আর কোনো হানাদার হুমকি দিয়ে দাঁড়াতে পারবেন না। ভোর থেকেই কাবুলের রাস্তায় রাস্তায় দেখা যায় তালেবান সদস্যদের সমাবেশ। সমাবেশে বিভিন্ন ইসলামী স্লোগান সম্মিলিত পতাকা বিক্রি করেছিল তরুণরা। সমাবেশের পর তারা পরিত্যক্ত মার্কিন দূতাবাস ভবনের কাছে মাসুদ স্কোয়ারের কাছে জড়ো হন। তালেবান সমর্থকেরা আফগানিস্তানের পশ্চিম হেরাতে ইউরোপীয়দের মৃত্যু, পশ্চিমাদের মৃত্যু, আমেরিকানদের মৃত্যু, আফগানিস্তানে ইসলামী আমিরাত দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিতে থাকেন। পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করার হুমকি রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়েছে, আর পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শীঘ্রই প্রকাশ করবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শয়গু। একটি নিরাপত্তা সম্মেলনে এই হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরা, সের্গেই শয়গু দাবি করেছেন রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে পড়েননি, ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে এসেছেন, তাদের অস্ত্র ফুরিয়ে এসেছে, বর্তমান তাদের লড়াই করার ক্ষমতাও শেষ হয়ে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য পাল্টা হামলা করে ইউক্রেন বাহিনী প্রথম দিকে কিছুটা সফলতা পেলেও দিন দিন ইউক্রেনীয় ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। শয়গু আরও বলেন, বিশেষ সামরিক অভিযানে পশ্চিমার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এই নির্দেশের পর প্রায় লাখখানেক সেনা ইউক্রেন প্রবেশ করেন। তারা কয়েকদিনের মধ্যেই পুরো ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করে নেয়। এসব দখলকৃত অঞ্চল থেকেই পশ্চিমাদের অস্ত্র সহায়তা নিয়ে এই বছরের জুনে পাল্টা হামলা শুরু করেছিল ইউক্রেন, কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। যুদ্ধ শুরুর পর লভিভের সবচেয়ে ভয়াবহ হামলা রাশিয়ার। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া। এই হামলায় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনায় সেখান থেকে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভোরে এই হামলার চালানো হয় বলে নিশ্চিত করেছেন লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিস্টকি। খবর আল জাজিরা ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছেন, পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভের সবচেয়ে বড় হামলা চালিয়েছেন রুশ বাহিনী। লভিভের মেয়র অন্দ্রি সোভিত বলেছেন, অসংখ্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু লভিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তিনি জানান, চিকিৎসক জন্য চারজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এছাড়া হামলায় কিন্ডারগার্ডেন সহ 100 বেশি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে লভিভের গভর্নর ম্যাক্সিম কাজিস্তি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র লভিভের দিকে এসেছে। ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সঙ্গে লাগোয়া লিভ গত জুলাই পর্যন্ত রাশিয়ার হামলার বাইরে ছিল, কিন্তু সে মাসে সেখানে একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 7 নিহত হয়েছেন। এদিকে গত কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নেমেছেন ইউক্রেন। প্রতিবেশী পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড বেলারুশের সঙ্গে সীমান্ত টানটান উত্তেজনা অবস্থান। গত মঙ্গলবার 92 যুদ্ধ বিমান ও 2000 সেনা নিয়ে শত্রুদের বার্তা দেবে দেশটি।